মিডল অর্ডারে তিনি দলের সবচেয়ে বড় ভরসা। 15 বছর ধরে মিটিয়ে চলেছেন প্রত্যাশা। বহুবার খাদের কিনারায় চলে যাওয়া দলকে ফিরিয়েছেন কক্ষপথে। শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার জিতে মুশফিকুর রহিম বললেন, প্রতিপক্ষ বড় ব্যাটসম্যান মনে করায় বাড়তি সুবিধা পান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মার মুশফিকুর রহিম। 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 79 গড়ে 237 রান। এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। প্রথম ম্যাচে 84 রানের পর দ্বিতীয় ম্যাচে 125 রানের ইনিংস খেলে বাংলাদেশকে জেতাতে রেখেছেন বড় ভূমিকা। যদিও শেষ ম্যাচে হাল ধরতে পারেননি, ফিরেছেন মাত্র 28 রান করে। তবুও সিরিজের সর্বোচ্চ রানের মালিক মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের এমন পারফরম্যান্সে অবাক হবার কিছু নেই। বাংলাদেশের যে কোনো প্রতিপক্ষই এখন তাকে দ্রুত ফেরানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামে, তার জন্য কষে বিশেষ ছক। বোলিং পরিকল্পনার অনেকটা জুড়েও থাকেন তিনি। ছন্দে থাকলে যে কোনো প্রতিপক্ষকেই যে দুমড়ে মুচড়ে ফেলার অসম্ভব সামর্থ্য আছে তার। দলের বিপর্যয়ে ব্যাট হাতে দাঁড়ান ত্রাতা হয়ে, উদ্ধার করেন খাদের কিনারা থেকে, দলকে টেনে তুলে পৌঁছে দেন সম্মানজনক স্থানে। দলের অন্যতম সেরা পারফর্মার হওয়ায় তার ওপর ভক্ত ও টিম ম্যানেজমেন্টে থাকে বাড়তি প্রত্যাশা। সেটা মেটাতে যেন একটুও ক্লান্তি নেই তার। চাপের ভারে নুইয়ে পড়ার পরিবর্তে ভালোই উপভোগ করেন। এগুলো নিয়ে ভেবে নিজেকে চাপে না ফেলে বরং চেষ্টা করেন শান্ত থাকতে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে মুশফিক জানিয়েছেন, তিনি জানেন প্রতিপক্ষ তাকে বড় খেলোয়াড় ভাবে। এটা তাকে খানিকটা এগিয়ে রাখে বলেও বিশ্বাস তার। এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, আমি চাপটা সবসময় উপভোগ করি। যখনই চাপ বা প্রত্যাশার বিষয় চলে আসে আমি শান্ত থাকার চেষ্টা করি। আমি জানি প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় হিসেবেই চিন্তা করে। এটা আমাকে খানিক এগিয়ে দেয়। বছরের পর বছর ধরে মিডল অর্ডারে দলকে পথ দেখাচ্ছেন মুশফিক। ইনিংস মেরামত করে দলকে ফেরাচ্ছেন ম্যাচে। সর্বশেষ 5 বছরে দলের সফলতম ব্যাটসম্যান তিনি। প্রতি ম্যাচে মাঠে নামেন কাঁধে প্রত্যাশার বিপুল চাপ নিয়ে। এতদিন খেলার পর দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখার লক্ষ্যই তার। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলেও তরুণ এই দলটিকে হালকাভাবে নেননি মুশফিক। সঙ্গে জানালেন এই চাপই তাকে ধারাবাহিকভাবে খেলতে সাহায্য করেছে। তিনি বলেন, 15 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে আপনাকে নিজের দেশের জন্য যত বেশি সম্ভব অবদান রাখতে হবে। আমি প্রতি ম্যাচে তাই চেষ্টা করি। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসাবে সহজ দল নয়, তারা কখনো হাল ছেড়ে দেয় না এবং সবসময় দারুণ কামব্যাক করে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।